ভগবান কৃষ্ণচন্দ্র, সেই কৃষ্ণচন্দ্রের অংশ বলদেব, সেই বলদেব থেকে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, চারিবিষ্ণু, মূল সংকর্ষণ থেকে আবার তিন বিষ্ণু, কারণদক্ষাই বিষ্ণু, গর্ভদক্ষাই বিষ্ণু, ক্ষীরদক্ষাই বিষ্ণু, কারণদক্ষাই বিষ্ণু থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন, গর্ভদক্ষাই বিষ্ণুর নাভিপদ্মে ব্রহ্মার জন্ম, ব্রহ্মা 84 লক্ষ জুড়িভুক্ত জীবকুলের পিঞ্জারা বা খাঁচা প্রস্তুতকারী, আর ক্ষীরদক্ষাই বিষ্ণু আমাদের একটি চুলের অগ্রভাগে বালস্য অগ্রভাগস্য দশর সহস্র একাংশ রূপে ব্রহ্মার তৈরিকৃত 84 লক্ষ জুড়িভুক্ত যে জীবকুলের খাঁচা বা পিঞ্জারা প্রস্তুত করেছে, সমস্ত কিছুর মাঝে আত্মা রাম পরিগ্রহ করে যখন প্রবেশ করলেন সবাই ক্রিয়াশীল হলো। এখন আলোচনা হচ্ছে যখন সে ক্ষীরদক্ষাই বিষ্ণুর অংশ, তখন সে একটা সূক্ষ্ম দেহ লাভ করল, যখন সে এই পৃথিবী মণ্ডলে আসবার জন্য বাসনা করল, তখনই সে একটা সূক্ষ্ম দেহ হলো, কি চিত্ত বুদ্ধি অহংকার মন রূপী একটা বন্ধন, আত্মাটার উপরে একটা বন্ধন করলো চিত্তরূপী বন্ধন, আর একটা বন্ধন বুদ্ধিরূপী বন্ধন, আর একটা অহংকার রূপী বন্ধন, আর একটা মন রূপী বন্ধন, চারটি বন্ধন। সেই জীবাত্মাটা এবারে সূক্ষ্ম দেহ লাভ করার পর ব্রহ্মার তৈরিকৃত যে খাঁচা বা পিঞ্জারা, সেটি তৈরি পাঁচটি জিনিস দিয়ে, ক্ষিতি অপ তেজ মরুদ বম, মাটি জল বাতাস আগুন আকাশ, এই পাঁচটি জিনিস। তাহলে 5 এবং 4 9, এবারে সে পঞ্চ তন্মাত্রা তাতে প্রবেশ, কিছু রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পঞ্চ তন্মাত্রাকে আস্বাদন করার জন্য সে 5টি জ্ঞানেন্দ্রিয় অনুভবনীয় ইন্দ্রিয় লাভ করল, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এবং এই পঞ্চ তন্মাত্রাকে আরো অধিক রূপে ঘনীভূত ভাবে আস্বাদন করার জন্য সে পেল পানি পাদ বায়ু উদর উপস্পর্শ, এই 5টি কর্মেন্দ্রিয়। তাহলে 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি তন্মাত্রা, পঞ্চভূত 4 5 20, আর ওদিকের 4টি ওদিকে পেল চিত্ত বুদ্ধি অহংকার মন। এবারে আত্মাটা যে খাঁচায় প্রবেশ করেছে সে তার খাঁচার পরিচয় দেবে কিনা? যদি গন্ডারের শরীরে আত্মাটা প্রবেশ করে থাকে সে কি বলবে? আমি গন্ডার। যদি অজগরের শরীরে সে বলবে আমি অজগর। যদি মানুষের শরীরে সে বলবে আমি মানুষ। আমি 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 রূপে একটা পরিচয়, আত্মার সমানে নিজ রূপ মানে আকৃতি, আত্মার স্বরূপের পরিচয় সে দিচ্ছে আমি 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 রূপী একটা পরিচয়। 25, এবারে যিনি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তিনি পরমাত্মা, কত হল? 26। এই 26টি বন্ধন এরা স্বতঃসিদ্ধ, আপনি মানুন আর না মানুন, জানুন আর না জানুন, যদি আবার পুনরায় এই আত্মাটিকে ভগবত পদ্মে পৌঁছাতে হয় এই ষড়বিংশতি বন্ধন থেকে অবশ্যই আপনাকে আমাকে মুক্ত হতে হবে, তারপর গিয়ে আমরা ভগবত রাজ্যে প্রবেশ করতে পারব। এখন এই 26টি বন্ধন থেকে আপনাকে আমাকে মুক্ত করবে কে? যিনি এই 26টি তত্ত্ব সম্বন্ধে নিজে পরিজ্ঞাত, নিজে এই 26টি বন্ধন থেকে নিজে পরিমুক্ত, যিনি নিজে মুক্ত হয়েছেন, এমন একজন মুক্ত পুরুষই তো পারবেন আপনাকে আমাকে সেই ভগবত পদে পৌঁছিয়ে দিতে, না হলে কি সম্ভব? তবে কেন আপনারা বুঝছেন না,
কেন বলছেন? এই আমরা যে কুলগুরুর চরণাশ্রয় গ্রহণ করেছি, আমার সেই কুলগুরুর সংসারূপী একটা বন্ধন আছে কিনা, স্ত্রী পুত্র কন্যা আছে কিনা, সে ভগবানের কি নিত্য সেবা করে? না। ত্রিসত্তা ভগবানের ধ্যান করে? না। ভগবত কার্য সে করে না। আর যিনি মুক্ত পুরুষ তিনি ত্রিসত্তা ভগবানের সেবা করেন এবং প্রিয় সেবককে সেই নিত্য ভগবত সেবায় যুক্ত করে। তিনি হচ্ছেন সদ্গুরু, তিনি হচ্ছেন গুরু পাদপদ্ম, তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। এখানে মুক্ত পুরুষের যদি আমরা চরণাশ্রয় গ্রহণ করতে পারি, তাহলে তেনার কৃপায়, তেনার আশীর্বাদে, তেনার করুণায়, তেনার দয়ায়, তেনার প্রসাদে আমরা ভগবত পাদপদ্ম অবশ্যই লাভ করতে পারব। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ আকর মঠরাজ চৈতন্য মঠে স্থাপন করার উদ্দেশ্য, জগতের জীবসমূহ তাদের চেতনা শক্তি হারিয়ে ফেলেছে, তারা ভজন করছে কিন্তু সেটি সঠিক নয়। সেই সঠিক সেই রূপানুগ ধারার যে বিরুদ্ধ আচরণগুলো, ভক্তির যে প্রতিকূল ধারায় জগতের মানুষ গণকর্তালিকার ন্যায় ভেসে চলছে, তাদের সমস্ত কিছুকে পরিশোধিত করে, সংশোধিত করে বিশুদ্ধ শুদ্ধচিত ভাগবত সেবায় যুক্ত করাই, চেতনা শক্তি দান করাই, দান করানোর জন্য এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ চৈতন্য মঠে স্থাপন এবং সেই চৈতন্য মঠের সেবা করার জন্য তৎসাখা গৌড়ীয় মঠ সংঘের স্থাপন করে গিয়েছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদের অভিলাষ ছিল আমি প্রত্যেকটি জীবে প্রত্যেকটি মানুষের হৃদয়ে যেন এক এক করে গৌড়ীয় মঠ স্থাপন করতে পারি, শ্রী গৌর সুন্দরের মত পথকে জেনে শুদ্ধ ভাগবত ভক্তি ধর্মে যুক্ত হয়ে তারা যেন ভগবত পদ্মে পৌঁছানো অপার সৌভাগ্য লাভ করতে পারে, এটাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদের অভিলাষ। তার ধারাবাহিকতায় তৎকৃষ্ঠ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, যেনাকে বলা হয় চৈতন্য মঠের আদি শিল্পী, যিনি সমগ্র বিশ্ববাসীগণকে শুদ্ধ ভাগবত ভক্তি ধর্মের কথা নিমন্ত্রণ পৌঁছিয়ে দিয়েছেন, সমগ্র বৈষ্ণবগণের যিনি মূল নিমন্ত্রণকারী ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, এবং সেই ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের হৃদয়স্থ হৃদয়ের আত্মপ্রকাশে আশ্রিত পরিপূরণে যিনি সতত সচেষ্ট চৈতন্য মঠ এবং দশকা গৌড়ীয় মঠ সমূহের শ্রীবৃদ্ধি, শুদ্ধ ভাগবত ভক্তি ধর্মের কথা জগতে সুচারুরূপে প্রসার প্রচার কার্যে যিনি সততরত, বর্তমান শ্রী চৈতন্য মঠাচার্য পরম পূজ্যবাদী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ, মহারাজের আবির্ভাবের স্থলী দেবভূমি জগন্নাথ ক্ষেত্র, জগন্নাথ ক্ষেত্রে আবির্ভূত হয়ে জড় জগতের শিক্ষায় সুশিক্ষিত হয়ে গুরুপাদ পদ্মে এসে আত্মস্থ হয়ে আজ প্রভুপাদের অভিলাষ ভক্তিবিলাষ তীর্থ গোস্বামী মহারাজের মনোহিষ্ট ভক্তি প্রজ্ঞান যদি গোস্বামী মহারাজের অসমাপ্ত কার্যকে পরিপূরণে তিনি সতত ব্যস্ত, এহান শ্রী চৈতন্য মঠাচার্যের চরণাশ্রয় গ্রহণ করে যদি আমরা শুদ্ধ ভগবত ভক্তি পথে অগ্রসর হতে পারি, আমাদের এই দেবদুল্লভ মনুষ্য জন্মটি ধন্যাদি ধন্য হবে। এ মত পর্যায়ে আমরা পূজ্যবাদ শ্রী চৈতন্য মঠাচার্য বিদণ্ডি স্বামী শ্রী শ্রীমদ ভক্তিশ্বর সন্ন্যাসী গোস্বামী মহারাজের শ্রীমুখ থেকে অমৃতময়ী সিদ্ধান্তপূর্ণ ভাগবত কথা শ্রবণ করি, আমাদের এই দেবদুর্লভ মনুষ্য জন্মকে ধন্যাদি ধন্য করব। জয় পরম পূজ্যবাদ শ্রী চৈতন্য মঠাচার্য বিদণ্ডি স্বামী শ্রী শ্রীমদ ভক্তিশ্বর সন্ন্যাসী গোস্বামী মহারাজ কি, তদীয় শ্রীমুখে অমৃতময়ী সিদ্ধান্তপূর্ণ ভাগবত কথা শ্রবণ করব কি, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। Hey!